বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের সামনে মক টেস্ট নিয়ে এসেছি আমরা তোমাদের সিলেবাস এর একবার তো শেষ করে নিয়েছি জিআরবিটি তারপর এখন যখন যখন এক্সাম পোস্টপোন হয়ে গেল আবারও আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে অনেকগুলি ক্লাস দিলাম এখন আবারও আমরা মক টেস্টে ফিরে এলাম এখন আবার কিছুদিন মক টেস্ট চলবে এইভাবে তোমরা অবশ্যই জানাবে যে হ্যাঁ মক টেস্ট তোমাদের লাগবে কি লাগবে না মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদেরকে টেস্ট করে নিতে পারবে যে কার প্রিপারেশন কতটুকু চলছে আমরা আজকের মক টেস্টে ত্রিশটি কোশ্চেন রেখেছি এই ত্রিশটি কোশ্চেনের মধ্যে কে কত পেয়েছ এটা অবশ্যই ক্লাসে শেষে জানাবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা সেশন করবে তবেই তোমরা অনেক কিছু শিখতে পারবে যেগুলি নতুন পাবে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে তো ফ্রেন্ডস আজকের এই মক টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের এক্সামের জন্য এক্সামে এরকম কোশ্চেনই আসবে আমরা ভালোভাবে স্টাডি করে রিসার্চ করে তারপরে কিন্তু তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসলাম আমরা এর পূর্বেও তোমাদের জন্য নয়টি মক টেস্ট করে নিয়েছি আজকে আমরা দশ নম্বর মক টেস্ট নিয়ে তোমাদের সামনে আসলাম তো সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রেক ত্রিপুরা এক্সাম চলো আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই এবং ফ্রেন্ডস অন্যান্য দিনের মতো আমরা এর আগে যেরকমটা রেখেছিলাম তোমাদের জন্য দশ সেকেন্ড সময় রাখবো দশ সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করে দেবে এখানে বলা হচ্ছে এখানে প্রথম কোশ্চেন কি বলছে জেট স্ট্রিমস আর ইউজুয়ালি ফাউন্ড ইন জেট স্ট্রিম কোন বায়ুমণ্ডলের কোন মণ্ডলের মধ্যে কোন স্পেয়ার এর মধ্যে আমরা জেট স্ট্রিমকে লক্ষ্য করি জেট স্ট্রিম কোন স্পেয়ার এর মধ্য দিয়ে চলাচল করতে পারে এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন এ আছে অ্যাক্সোস্ফিয়ার বি মেসোস্ফিয়ার সি ট্রপোস্ফিয়ার এন্ড ডি অ্যাটমসফিয়ার তোমাদের সময় শুরু তোমরা দশ সেকেন্ডের মধ্যে আমাকে লাইভ বক্সে আনসার জানিয়ে দাও এবং অবশ্যই তোমরা হিসাব রাখবে লাস্টে জানাবে কে কত পেয়েছ তো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ কোশ্চেন নাম্বার ওয়ানের রাইট আনসারটি কী হবে কোয়েশ্চেন নম্বর ওয়ানের রাইট আনসার হবে অপশান সি প্রোপোসফিয়ার প্রোপোসফিয়ারের মধ্য দিয়ে জ্যাট স্ট্রিম চলাচল করে কোয়েশ্চেন নাম্বার টু ইন্ডিয়া শেয়ার্স লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উথ হুজ কান্ট্রি ভারত কোন দেশের সাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমা ভাগ করে অপশান এ বাংলাদেশ বি চায়না সি নেপাল ডি ভুটান তোমাদের সময় শুরু দশ সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে আনসার দিয়ে দাও তোমাদের অভ্যাসটাকে আমরা এভাবেই করতে চাই যাতে অল্প সময়ের মধ্যে তোমরা আনসার করে দিতে পারো কোশ্চেন পরে জাজ করে দিতে পারো রাইট আনসারটা কি এখানে কোশ্চেন নাম্বার টু এর রাইট হবে অপশান এ বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বাউন্ডারি সবচেয়ে বেশি শেয়ার করে ভারতবর্ষ কোশ্চেন নাম্বার থ্রি দ্য লার্জেস্ট হারবারিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ভারতের বৃহত্তম হারবারিয়াম অর্থাৎ যে গার্ডেন থাকে বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনকে বলে হারবারিয়াম সেই বোটানিক্যাল গার্ডেন লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ভারতবর্ষের অবশ্যই যদি তোমরা লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেনটির নাম যেন নামও তোমরা কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারো এখানে তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও চারটি অপশান দেওয়া আছে কলকাতা লক্ষণ মুম্বাই কোয়েম্বটুর তো এখানে চারটি অপশান আমরা রেখেছি তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার দিয়ে দাও দ্য লার্জেস্ট হারবারিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট রাইট আনসার কি হবে অপশান এ কলকাতা তাহলে এখন কথা হচ্ছে নাম কি যে লার্জেস্ট হারবারিয়াম অর্থাৎ লার্জেস্ট যে ভোটানিক্যাল গার্ডেন আছে ওইটি কোথায় অবস্থিত পেয়ে গেছি কলকাতাতে অবস্থিত কলকাতার হাওড়াতে অবস্থিত তো এখন এটির নাম কি তো ফ্রেন্ডস এ হচ্ছে নাম নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র বোসের বোসের নামে বোটানিক্যাল গার্ডেন যে নামটি রাখা হয়েছে ওই ওইটানি বোটানিক্যাল গার্ডেনটি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট হারবারিয়াম অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন এটি অবস্থিত হাওড়াতে নিয়ার কলকাতা নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং একটা কথা মনে রাখবে যারা টেট দিচ্ছ তোমাদের জন্য এই সমস্ত ক্লাস খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা কেউ দেখে থাকো টেটের ক্যান্ডিডেট তবে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে হ্যাঁ এগুলি কিন্তু টেটের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এমনটা নয় যে যেটা এসএসসি এক্সামে এস এস টি পার্ট আছে যেটা রেলওয়েতে অ্যাসিস্টিভ পার্ট আছে এটা আমাদের টেটের অ্যাসিস্টিভ পার্টে থাকবে না অ্যাসিস্টি ইন্ডিয়ান হিস্ট্রি কনস্টিটিউশন জিওগ্রাফি থেকে যেখানেই যে কোনো এক্সামই হোক আমরা ট্যাটের এক্সামের সাথে সিলেবাস তো হিসাব করতে গেলে 80 থেকে 90% মিলে যাচ্ছে নতুন দু একটি টপিক এদিক সেদিক করা হয় তাই বলবো যারা টেটের আছো তোমরাও এই সমস্ত মক টেস্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবে তোমরা অবশ্যই হেল্পফুল হবে नंबर নাম্বার ফোরে বলছে যে হুইচ অফ দিস ইজ এ ডোয়ার প্ল্যানেট বামন গ্রহ কোনটি এখানে নেপচুন দেওয়া আছে টাইটান দেওয়া আছে এরিস অ্যান্ড হাইড্রা দেওয়া আছে তো ফ্রেন্ডস তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে আনসার জানিয়ে দাও যে রাইট আনসারটি কী হবে তো ফ্রেন্ডস এখানে আনসার হবে এরিস এরিস সেরিস ম্যাকম্যাক হোমি এরিস ম্যাকম্যাক হোমি এগুলি হচ্ছে ডোয়া প্ল্যানেট সঙ্গে প্লুটো আছে এখন প্লুটো তো আর আমাদের গ্রহ নেই দু সালে প্লুটোকে বামন গ্রহের তালিকায় কিন্তু নেওয়া হয়েছে এর পূর্বে আমরা যখন পড়েছি ছোটবেলায় ওই সময় আমরা পড়তাম নয়টা গ্রহ কিন্তু এখন আটটা গ্রহ আছে প্লুটোকে বাদ দেওয়া হয়েছে দু সালে তো প্লুটো আছে এরিস স্যারিস ম্যাকম্যাক হোমি এই পাঁচটি হচ্ছে বামন গ্রহ নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে স্থাপন করা হয়েছে তোমাদের সময় শুরু 10 সেকেন্ডের মধ্যে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তোমাদের যে মক টেস্ট সেই মক টেস্টের পারফরম্যান্সে তোমরা বুঝতে পারবে তোমাদের प्रिपरेशन কতটুকু হচ্ছে এখানে কোশ্চেন নাম্বার 5 এর রাইট অ্যানসারটি কি অপশন বি 1851 ফিফটি ওয়ানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেট আপ করা হয়েছে ভারতবর্ষে কোয়েশন নাম্বার ফাইভের রাইট অ্যান্সার ইজ অপশান বি কোয়েশন নাম্বার সিক্স ওয়েস্ট বেঙ্গল মেক্স বর্ডার্স উইথ হাউ মেনি স্টেটস পশ্চিমবঙ্গ যে রাজ্যটি অন্য কয়টি রাজ্যের সাথে আদার্স কয়টি স্টেটের সাথে তার সীমানা ভাগ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওকে তো তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও ইজ সি তিনটি স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গল তার সীমানা ভাগ করে থাকে তো তোমরা কোন কোন স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গল তার সীমানা ভাগ করে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও কোয়েশ্চেন নাম্বার সেভেন দা হাই পিক দা হাইয়েস্ট পিক অফ দফ ইন্ডিয়া ইজ তো ভারতের যে পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মাধ্যমে যেখানে তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে পার্টিসিপেট করছ তোমাদের সাপোর্ট আমরা পাচ্ছি প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট সবসময় আমাদের সাথে রাখবে আমরা টেটের নতুনভাবে ক্লাস স্টার্ট করেছি তোমরা জানো তো এখানেও তোমাদের সাপোর্টের দরকার আছে তোমরা অবশ্যই এখানে সবগুলি ক্লাস করবে এবং আগের তুলনায় অর্থাৎ বিশ তারিখের আগ পর্যন্ত যতটুকু তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখতে এখন কিন্তু ঠিক সেভাবে দেখো না লক্ষ্য করছি অনেকেই ক্লাস করছে না তো যারা তোমাদের পরিচিত আছে প্রিপারেশন ছেড়ে দিয়েছে তাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করবে পরিচিত বন্ধুদেরকে যে হ্যাঁ তোমরা পড়ো পরীক্ষা তো হবেই তো ফ্রেন্ডস এখানে কোয়েশ্চান নাম্বার সেভেন এর রাইট অ্যান্সারটি কী হবে অপশান ডি হবে রাইট অ্যান্সার আনামুদ্রি আনামুদি যে হিল এটাই হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ চূড়া কোয়েশ্চান নাম্বার সেভেনের রাইট অ্যান্সার ইজ অপশন ডি কোশ্চেন নাম্বার এইট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ অ্যা হেড অফ গ্রিনউইচ মিনটাই গ্রিনউইচ মিন টাইম বাই ভারতের যে স্ট্যান্ডার্ড সময় আছে গ্রিনউইচের সময় থেকে কতটুকু কত ঘন্টা এগিয়ে আছে ভারতের স্ট্যান্ডার্ড টাইম গ্রিনউইচের সাথে যদি লন্ডনের যে গ্রিনউইচ আছে সেই লন্ডনের গ্রিনউচের তুলনা করি তাহলে কতটুকু সময় এগিয়ে আছে ভারতবর্ষের সময় তো এখানে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমাদের সময় শুরু তোমরা নির্দিষ্ট দশ সেকেন্ড সময় তোমাদের জন্য আমরা নির্ধারণ করেছি এই সময় তোমরা আনসার করে দাও কমেন্ট বক্সের মাধ্যমে কোশ্চেন নাম্বার এইট রাইট আনসার ইজ অপশান এ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সময় এগিয়ে আছে আমাদের ভারতবর্ষ যদি আমরা তুলনা করি লন্ডনের গ্রিনিউচের সাথে এগিয়ে আছে ভারতবর্ষ কোশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অনলি অ্যাক্টিভ ডায়মন্ড মাইন্ড ফাউন্ড ইন ইন্ডিয়া ভারতের যে সক্রিয় ডায়মন্ড খনি আছে এটি কোথায় পাওয়া যায় চারটি অপশন দেওয়া আছে এখান থেকে তোমরা তাড়াতাড়ি বক্সে আমাকে জানিয়ে দাও তো হবে নাম্বার নাইনের অপশন এ মধ্যপ্রদেশের পান্নাতে মধ্যপ্রদেশের পান্নাতে অনলি অ্যাক্টিভ ডায়মন্ড যেটি ভারতবর্ষের মধ্যে অবস্থিত অবস্থা এটি আছে কোথায় মধ্যপ্রদেশের পান্নাতে নাম্বার টেন হুইচ অফ দ্য ফলোইং পোর্ট ইজ পোর্ট কোন বন্দরটি দীনদয়াল উপাধ্যায়ের নামে রাখা হয়েছে চারটি দেওয়া আছে এখান থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও তোমাদের সময় স্টার্ট রাইট আনসার হবে অপশন ডি কান্দলা কান্দলা যে বন্দরটি আছে এই বন্দরটির নাম রাখা হয়েছে দিনদয়াল পোর্ট দিনদয়াল বন্দর কোয়েশ্চেন নাম্বার ইলেভেন তো ফ্রেন্ডস মক টেস্টের মধ্যে আমরা হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে কনস্টিটিউশন থেকে বাছাই করে টোটাল থার্টি কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমরা চাইবে সবগুলি কোয়েশ্চেন আনসার করতে এবং অবশ্যই ক্লাসের শেষে জানাবে কে কত পেয়েছো ফ্রেন্ডস অল ইন্ডিয়া হরিজন সংঘ অ্যাস্টাবলিশ ইন অল ইন্ডিয়া হরিজন সংঘ কবে এস্টাবলিশ করা হয়েছে এখানে চারটি অপশন দেওয়া আছে তোমাদের জন্য তাড়াতাড়ি আনসার করে দাও রাইট আনসার ইজ অপশান সি উনিশশো সালে সর্বভারতীয় হরিজন সমিতি গঠন করা হয়েছে কোয়েশন নাম্বার টুয়েলভ ডিউরিং দ্য রেইন অফ হুইচ কুশান কিং ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড কোন কুষাণ রাজার কোন কুষাণ রাজার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ যে পরিষদ এটি অনুষ্ঠিত হয়েছিল তো এখানে চারটে অপশন দেওয়া আছে তোমরা দেখো এবং লাইক চ্যাট বক্সে জানিয়ে দাও কোশ্চেন নাম্বার টুয়েলভ রাইট আনসার ইজ অপশান সি বাসুদেব কনিষ্ক যে শাসক কনিষ্ক শাসক সরি কনিষ্ক নয় কুষান কুষাণ শাসক বাসুদেবের সময়কালে রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদটি অনুষ্ঠিত হয়েছিল কোয়েশ্চেন নাম্বার থার্টিন অভিদম্য পিটক ডিলস ইন হুইচ অফ দ্য ফলোইং অভিদম্য পিটক কী নিয়ে ডিল করে কী নিয়ে কাজ করে মেম্বার্স অফ গ্রেট কমিউনিটি টেকনিক অফ বুদ্ধা মরাল কোড অফ কন্ডাক্ট নাকি তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও এভাবে তোমরা একটি পার্টিসিপেশন করলে আমাদের অনেকটা ভালো লাগে আমরা চাইবো তোমাদের পার্টিসিপেশন যাতে আরও বৃদ্ধি পায় তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে কারণ তোমরা যদি আমাদের সাথে থাকো তবেই আমরা তোমাদের সাথে থাকতে পারবো তোমরা যদি ভালোভাবে ক্লাস না করো ক্লাস না দেখো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না আমি দেখতে পাচ্ছি তোমরা যারা লাইভ দেখছো তোমরা সবাই এখনো আমাদের ক্লাসকে লাইক করো তো ফ্রেন্ডস তোমরা অনেকে ভাবতে পারো যে লাইকের মাধ্যমে হয়তো বা আমাদের কিছু আর্নিং হয় তো এটা তোমাদের ভুল কনসেপ্ট যদি এরকম থাকে লাইকের মাধ্যমে কোনো আর্নিং হয় না ঠিক আছে লাইকের মাধ্যমে কোনো আর্নিং হয় না তোমাদের লাইক তোমাদের কমেন্ট যদি পাই আমরা আমাদের ভালো লাগে একটু হাসি একটু মুখের মধ্যে একটু কি হাসি এটাই পাই আমরা আমরা তোমাদের থেকে তো আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা এখন যারা আছো লাইভ লাইভ করছো ক্লাস করছো তোমরা সবাই লাইক করবে পরবর্তীতে যারা করবে তোমরাও লাইক করবে কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো আমরা তো কন্টিনিউ করতে পারবো না কারণ এখানে এমন নয় যে আমরা তোমাদেরকে এই অল্প কিছু ক্লাস করে অনেক আর্নিং করে নিচ্ছি এরকমটা নয় আর্নিংটা মূল উদ্দেশ্য নয় তোমাদের ভালো করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং তোমাদেরকে শেখানোর সাথে সাথে আমরাও আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলি আছে এগুলিকে নিতে পারছি আরও আমরাও শিখছি এমন যে আমরা আমরা শুধু তোমাদেরকে ক্লাসের মাধ্যমে আমরাও শিখছি আমরাও হেল্পফুল হচ্ছি তবে হ্যাঁ আমরা চাইব তোমাদের তোমাদের মোটিভেশন তোমরা যদি সাপোর্ট করো তবেই আমরা কন্টিনিউ করতে পারবো না হলে কি হবে এটা তো ভবিষ্যতে খাতায় লেখা আছে তো দেখা যাবে কি হয় তোমাদের সাপোর্ট পাইলে আমরা অবশ্যই কন্টিনিউ করতে পারবো এবং একজাম হবে এটা শিওর আজ হোক কিংবা কাল করোনা একদিন শেষ হবে এটাও শিওর কারণ এই পৃথিবীতে অনেকবারই এরকম কিন্তু ভয়ঙ্কর ভাইরাসটা আক্রমণ হয়েছে তো এখনও আবার এসছে তো এটা শেষ হবে না এরকমটা নয় শেষ তো হবেই এবং আমরা যদি আমাদের সতর্কতা অবলম্বন করে চলি তবে অবশ্যই আমরা আমাদের জীবনকে বাঁচাতে পারবো আমাদের পরিবারের যারা আছে রক্ষা করতে পারবো তাই এ সময়ে পড়াশোনার পাশাপাশি একটি মূল দায়িত্ব যদি বলি তাহলে এটাই হবে যে আমরা নিজেদের খেয়াল পাশাপাশি অন্যদেরও খেয়াল রাখবো কারণ এখন আমরা এজ এডুকেশন এজ এ শিক্ষিত মানুষ অর্থাৎ এডুকেটেড মানুষ আমরা কি করতে হবে আমাদের পাশাপাশি আমাদের সমাজের অন্যান্য মানুষদেরকে সচেতন করতে হবে মাস্ক পরার জন্য স্যানিটাইজেশন স্যানিটাইজ করার জন্য যাতে অহেতুক বাজারে না যাওয়া আমরা দেখতে পাচ্ছি বাজারের মধ্যে প্রচুর ভিড় হচ্ছে তো আমরা আমি বলবো তোমরা ওই সমস্ত জিনিসে খেয়াল রাখবে প্রত্যেকদিন বাজারে না গিয়ে সপ্তাহে একদিন গিয়েই যদি পুরো বাজার করা যায় এটাই ভালো হবে তো ক্লাসের বাইরে একটু কথা বলে দিলাম তার জন্য যদি তোমরা খারাপ পাওয়া বোরিং লাগে তো অবশ্যই আমি সরি বলবো যা বলার ছিল তাই বললাম এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে না বলে পারলাম না তো এটা আমাদের সবাইকেই দায়িত্ব নিয়ে করতে হবে সব কিছু পুলিশ টিএসআর কাছে ছেড়ে দিলে হবে না আমরাও নিজে মেনে চলতে হবে তবে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো আমাদের সুন্দর রাজ্য ত্রিপুরাকেও রক্ষা করতে পারবো তো কোশ্চেন নাম্বার থার্টিনের যে রাইট আনসার এটি হবে কোয়েশন নাম্বার থার্টিনের রাইট আনসার ইজ অপশান ডি সাইকোলজি অ্যান্ড ম্যাটাফিজিক্স নিয়ে ডিল করে অভিদম্য পিটক কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হুজ অ্যামং দ্য ফলোইং প্লে রিটেন বাই হর্ষবর্ধন হর্ষবর্ধনের দ্বারা কোনটা লিখিত যে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে হর্ষবর্ধনের দ্বারা কোনটি লিখিত হয়েছে তোমাদের সময় শুরু দশ সেকেন্ড সময়ের মধ্যে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কোয়েশন ফোর রাইট ইজ ডি উপরের যে তিনটি গ্রন্থ আছে তিনটি কিন্তু হর্ষবর্ধন লিখেছেন নাগানন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা কোশ্চেন নাম্বার এলোরা যে গুহা এবং শিলা কেটে যে মন্দির নির্মাণ করা হয়েছে এ কি বুদ্ধিস্টের সময় নাকি বুদ্ধিষ্ট এন্ড জৈন নাকি হিন্দু অ্যান্ড জৈন নাকি হিন্দু বুদ্ধিস্ট জৈন অর্থাৎ এই তিনটি ধর্মের সংমিশ্রণ আমরা দেখতে পাই এই গুহার মধ্যে তো ফ্রেন্ডস তোমাদের দশ সেকেন্ড সময় আমি অন করে দিলাম তোমরা এই সময়ের মধ্যে আনসার করে দাও হতে পারে দাও কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের রাইট আনসার হবে অপশান ডি এখানে হিন্দু বুদ্ধ এবং জৈন এই তিনটি ধর্মের কিন্তু সন্নিবেশে সন্নিবেশ আমরা লক্ষ্য করি যে ইলোরার যে গুহা যেটা সিলা কেটে যে মন্দির নির্মাণ করা হয়েছিল কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ অব দ্য ফলোয়িং বেদাঙ্গ ইজ রিলেটেড টু ম্যাট্রিক্স কোন বেদাঙ্গ ম্যাট্রিকের সাথে সম্পর্কিত তো এখানে অপশান এতে আছে কল্প বিতে আছে নিরুক্ত তারপর সিতে আছে চান্দা ডিতে আছে শিক্ষা তোমাদের সময় শুরু তোমরা তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও এখানে রাইট অ্যান্সারটি কী হবে তো ফ্রেন্ডস এখানে রাইট অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার সিক্সটিন রাইট অ্যান্সার কী ছন্দ তাহলে মেট্রিকের মানে কি মেট্রিক হচ্ছে ছন্দ এই যে মেট্রিক আমরা উপরে পড়েছি এটা কোন বেদাঙ্গ মেট্রিকের সাথে সম্পর্কিত এটা ছন্দ এটাই মেট্রিকের সাথে সম্পর্কিত মেট্রিকের মিনিং হচ্ছে ছন্দ যে ছন্দের যে বিজ্ঞান এটা আমরা বেদাঙ্গর মধ্যে পেয়ে থাকি কোশ্চেন নাম্বার হু এম দা ওয়াজ দা রুলার অফ কাঞ্চি ডিউরিং দ্য সমুদ্রগুপ্তের সময়কালের মধ্যে কাঞ্চির সমুদ্রগুপ্ত শাসক কে ছিলেন তোমরা তাড়াতাড়ি আনসার জানিয়ে দাও এবং তোমরা অবশেষে জানাবে কে কত পেয়েছ কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন রাইট আনসার ইজ এ বিষ্ণু বিষ্ণুগুপা ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশন হিদা কোনটি ধর্মীয় বেদ ধর্মীয় বেদ কোনটি ঋগ্বেদ ইবেদ সামবেদ অথর্ব তো কোনটিতে ধর্মের কথা বলা হয়েছে ধর্মীয় বেদ কোনটি কোয়েশ্চেন নাম্বার এইটিন রাইট আনসার কি হবে দা অপশান বি হবে সেশন অফ ইন্ডিয়ান হান্ড্রেড সেভেন কংগ্রেসের যে সুরাট সেশন হয়েছিল সেই সুরাট সেশনে কে সভাপতিত্ব করেছিলেন অপশান এ দাদাভাই নোরুজি অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে পণ্ডিত মদন মোহন মালবা এন্ড রাজবিহারী ঘোষ তোমরা অনেকে রাইট আনসার করেছো ওয়েল তোমাদের প্রিপারেশন চলছে যারা তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করছো তোমরা খুবই ভালো প্রিপারেশান নিচ্ছ তো আমি চাইবো যারা পরবর্তীতে অফলাইনে দেখো তোমরাও লাইভ চ্যাট বক্সে এসে জয়েন করো এবং তোমাদের যে একটি পার্টিসিপেশন এটা আরও বাড়তে থাকুক তখন আমাদেরও ভালো লাগে কারণ তোমরা যদি বেশি করে ক্লাস না দেখো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ ক্লাস করতে পারবো না তোমাদের সাপোর্ট পেলে আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব এখানে কার্য কারণ সম্বন্ধ কিন্তু জড়িয়ে আছে তো তোমাদের থেকে যদি আমরা কিছু পাই তবেই তো আমরা দেব না হলে তো আমরা যদি তোমরা বেশি বেশি ক্লাস না দাও না দেখো তাহলে আমরা তো বেশি বেশি ক্লাস দিতে পারছি না দেখো আমরা তোমরা যারা প্রতিনিয়ত আমাদের সাথে আছো তোমরা জানো যে আমরা যে ক্লাস আগে আগে আমরা প্রতিদিন একটি ক্লাস করতাম আর এখন আমরা প্রত্যেকদিন তিনটি চারটি ক্লাস তোমাদেরকে দিয়ে যাচ্ছি তো তারপরেও তোমরা যদি বেশি বেশি না দেখো তাহলে কি করে হবে তাই বলবো তোমরা তোমাদের ফুল সাপোর্ট আমাদের সাথে রাখবে এখানে অপশান ডি হবে রাইট আনসার উনিশশো যেখানে কংগ্রেসের বিভাজন হয়েছিল চরমপন্থী এবং চরমপন্থীর ওই বিভাজন হয়েছিল উনিশশো সাতে যেটা সুরাটের মধ্যে হয়েছিল তো সেই সেশনের মধ্যে সভাপতিত্ব করেছিলেন রাজবিহারী ঘোষ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া তোমাদের সময় শুরু প্রথম ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া নিচের কোনটি রাইট হবে অপশন সি মাদ্রাস লেবার ইউনিয়ন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশ্চন টোয়েন্টি ওয়ান কি হবে হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান সাসপেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল যে রায় যে আমাদের যে মৌলিক অধিকার আছে এগুলি কে স্থগিত করতে পারবে নিচের কে আমাদের মৌলিক অধিকারগুলি স্থগিত করে দিতে পারবে তোমাদের সময় শুরু তো ফ্রেন্ডস এখানে আনসার কি হবে টোয়েন্টি ওয়ান আনসার হবে অপশান বি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কী করতে পারে প্রেসিডেন্ট যখন জরুরি অবস্থা ঘোষণা করে তো প্রেসিডেন্টের হাত ধরেই জরুরি অবস্থা ঘোষণা করা হয় তো জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলি কী করা হয় স্থগিত করে দেওয়া হয় ওইগুলি তখন আমরা পাই না অ্যাকসেপ্ট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ওয়ান তো এগুলি ছাড়া কিন্তু বাকি যে সমস্ত মৌলিক অধিকার আছে এগুলি আমরা পাই না আর্টিকেল আমরা জানি যে টুয়েলভ থেকে স্টার্ট করে আর্টিকেল থার্টি ফাইভ পর্যন্ত কিন্তু আমাদের মৌলিক অধিকার আছে তো ওই মৌলিক অধিকারগুলি আমরা তখন পাই না যখন কি করা হয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি অল দ্য বেসিক ফ্রিডমস গ্যারান্টেড বাই আর্টিকেল নাইনটিন অটোমেটিক্যালি গেট সাসপেন্ডেড আর্টিকেল নাইনটিনে যেটা বলা হয়েছে যে আমরা গ্যারান্টি পাবো ফান্ডামেন্টাল রাইট পাবো ওইগুলি আর পাবো না কখন পাবো না যখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে দেয় ডিউরিং ইমার্জেন্সি প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড অল আদার ফান্ডামেন্টাল রাইটস অলসো অ্যাকসেপ্ট আর্টিকেল টোয়েন্টি এন্ড আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টিতে বলা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স এন্ড টোয়েন্টি ওয়ানে এ বলছে যে লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি এই দুটি জিনিস ছাড়া বাকি সবগুলি কিন্তু আমরা আর পাবো না এই দুটি মাত্র পাবো তাহলে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা জরুরি অবস্থার সময় মাত্র দুটি আর্টিকেল আমরা পেয়ে থাকি এটি হচ্ছে আর্টিকেল টোয়েন্টি অ্যান্ড আর্টিকেল টোয়েন্টি ওয়ান কোয়েশ্চান নাম্বার টোয়েন্টি টু হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রেম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে যে প্রেম আছে সেই প্রেম লেখা হয়নি প্রেম নেই সোভারেন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক অ্যান্ড ইন্ডিয়ান্স আছে তো চারটি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও রাইট আনসারটি কি হবে যারা এখন লাইভ চ্যাট বক্সে আনসার করছো লাইভ তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে বলবো আমাদের যদি তোমাদের থেকে কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমাদের এখন সাবস্ক্রাইব করে দাও যদি কেউ এখনো পর্যন্ত আমাদের এই সেশনকে লাইক করি অবশ্যই লাইক করে দাও তোমাদের দ্বারা আমরা যদি সাপোর্ট পাই তবেই কিন্তু আমরা আমাদের ক্লাস করতে আরো বেশি ভালো লাগে তো এখানে রাইট আনসারটি হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ইজ ডি আমাদের যে সংবিধানের যে প্রস্তাবনা আছে যে প্রিয়াম্বল আছে সেই কিন্তু ইন্ডিয়ান যে ওয়ার্ড ওয়ার্ডটি কিন্তু নেই কে এম মুন্সি ওয়াজ রিলেটেড কে এম নিচের কোন কমিটির সাথে সম্পর্কিত কে এম মুন্সি যে নামটি যে ব্যক্তি ওই ব্যক্তি নিচের কোন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন কনস্টিটিউশন ড্রাফট কমিটি প্রিয়াম্বল কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি নাকি নান অফ দা ফলোইং কোশ্চেন নাম্বার 23 রাইট right right आंसर কি এখানে রাইট आंसर হবে অপশন এ কনস্টিটিউশনে যে ড্রাফট কমিটি ছিল সেই ড্রাফট কমিটির মধ্যে কে মুন্সি কিন্তু ছিলেন কোশ্চেন নাম্বার 24 হোয়াট ইজ দা ট্রু মিনিং অফ সেকুলার সেকুলারের মিনিং কি তোমাদের সময় শুরু তোমরা চারটি অপশন দেখো পড়ো তারপর आंसर করো যে সেকুলার কথার মিনিং কি অর্থটা কি আসছে অপশান এতে আছে অল রিলিজিয়ানস আর ইকুয়েল ইন দ্য আইস অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের নজরে সকল ধর্ম সমান স্পেশাল ইম্পর্টেন্স টু এ রিলিজিয়ান রিলেটেড টু মাইনরিটিস নাকি মাইনরিটি যারা আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দেব নাকি ওয়ান রিলিজিয়ন ইজ প্রমোটেড বাই দ্য গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট যে কোনো একটা ধর্মকে প্রমোট করবে অ্যান্ড ডি নান অফ দ্য ফলোয়িং কোশ্চেন নাম্বার 24 রাইট আনসার ইজ তোমরা সবাই রাইট আনসার করেছো ওয়েল ডান এইভাবে তোমরা আমাদের সাথে থাকবে আনসার করবে তোমরা তোমরা যেমনটা হেল্পফুল হবে আমাদের ভালো লাগে ক্লাস দিতে তখন থেকে আমরা আরো বেশি ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য তো তোমাদের উপরেই নির্ভর করছে তোমাদের সাপোর্ট তোমাদের হেল্প তোমাদের সাহায্য পেলে আমরা আরো বেশি ক্লাস তোমাদেরকে দেব এবং তোমরা আরো বেশি প্র্যাকটিস আমাদের চ্যানেলের মাধ্যমে করতে পারবে এখানে রাইট আনসার অপশন এ क्वेश्चन नंबर 20 ফাইভ দ্য ল্যাঙ্গুয়েজ প্রিয়াম্বল প্রিয়াম্বলের যে ভাষা ভাষাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তোমাদের সময় শুরু নিচের কোন দেশ থেকে প্রিয়াম্বলের ভাষা গৃহীত হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের রাইট আনসার কি হবে যে প্রিয়াম্বলের ভাষাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাস্ট কারেক্টলি কোনটি কারেক্টলি মিলছে না আর্টিকেল দেওয়া আছে সঙ্গে এটা কোন আর্টিকেল অর্থাৎ আমাদেরকে কি অধিকার দিচ্ছে ওইটাও এখানে বলা আছে তোমরা ভালোভাবে দেখো তারপর আনসার করে দাও কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না এটা এখানে আমাদেরকে আনসার করতে হবে কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স কারেক্টলি যদি ম্যাচ না করছে যদি বলি কোনটা তাহলে এটা হবে কারেক্টলি ম্যাচ করছে না অপশান বি রাইটস এগেনস্ট এক্সপ্লোটেশান এটা আর্টিকেল টোয়েন্টি থেকে টোয়েন্টি টুর মধ্যে কিন্তু বলা হয়নি তো রাইটস এগেনস্ট এক্সপ্লোটেশান এটা কোন আর্টিকেলে বলা হয়েছে তোমরা যারা পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সে তোমরা জানিয়ে দাও যারা পরবর্তীতে দেখবে অফলাইনে তোমরাও জানিয়ে দিতে পারো তোমাদের জন্য আমরা যদি ভালো রেসপন্স পাই তোমাদের থেকে তাহলে আমরা প্রতিনিয়ত এরকম মক টেস্ট নিয়ে আসব মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদেরকে চেক করে নিতে পারবে কার প্রিপারেশন কেমনটা চলছে এবং তোমাদের প্রিপারেশনকে ভালো স্টেজে সেই পিক স্টেজে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদেরকে জেআরবিটি এবং টিআরবিটির ক্লাস করাচ্ছি যাতে করে যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে তোমরা যারা যাতে হেল্পফুল হও তোমরা যারা এক্সাম অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এসএসসি দিচ্ছ তোমরা আমাদের ক্লাস দেখলেই বুঝতে পারবে যে ওই সমস্ত ক্লাস কিন্তু শুধুমাত্র জেআরবিটির জন্য হেল্পফুল হচ্ছে এরকমটা নয় আমাদের আমরা জেআরবিটির ক্লাস যেগুলি করাচ্ছি এগুলি অন্যান্য এক্সামের জন্য হেল্পফুল তোমরা যারা দেখছো প্রিপারেশান নিচ্ছ যারা টিপিএসসি এসএসসি তারা কিন্তু বুঝতে পারছো ঠিকই তো আমরা চাইবো তোমাদের ফুল সাপোর্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হুইচ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস দ্যাট এভরি পারসন হ্যাজ দ্য রাইট টু প্র্যাকটিস প্রফেস প্রোফেস অ্যান্ড প্রোপাগেট দ্য রিলিজিয়ান অফ দেয়ার চয়েজেস বলছে ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকারে বলা আছে যে প্রত্যেক ব্যক্তি নিজের পছন্দ অনুসারে অনুসারে ধর্ম গ্রহণ করতে পারবে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করতে পারবে তার নিজের পছন্দ অনুসারী যে ধর্ম সেই ধর্ম সে বিশ্বাস করতে পারবে এবং প্রচারও করতে পারবে এটা কোনখানে বলা হয়েছে আর্টিকেল সরি রাইট টু ইকুয়ালিটিতে বলা হয়েছে নাকি রাইট টু ফ্রিডমে বলা হয়েছে নাকি রাইট এগেনস্ট এক্সপ্লোটেশনে বলা হয়েছে নাকি রাইট টু ফ্রিডম অফ রিলিজনে বলা হয়েছে সবাই আনসার করে দাও রাইট আনসার কী হবে তাড়াতাড়ি আনসার করে দাও দশ সেকেন্ড আমি সময় তোমাদের জন্য সেট করে দিলাম তাতে আনসার করে দাও অনেকেই আনসার করে দিয়েছ ইয়েস ওয়েল ডান ভেরি গুড এভাবে তোমরা প্রতিনিয়ত থাকবে তোমরা অনেকটা হেল্পফুল হবে এবং তোমাদেরকে ক্লাস করা তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ সেশনের মাধ্যমে আমরাও শিখছি তোমাদের থেকে তো আমরা প্যারাগুজিতে পড়েছিলাম যে একজন অন্যজনের কাছ থেকে বেশি করে শিখতে পারে ঠিক আছে আমরা তোমাদের জন্য টিচার নয় আমরা তো ডিসকাশনের মাধ্যমে মাধ্যমে মক টেস্টের আমরা আমরা একত্রে সব বন্ধুরা মিলে কিন্তু ভালো ক্লাস করার জন্য এবং প্রিপারেশনকে কে সেই স্টেজে নিয়ে যাওয়ার জন্য যাতে আমাদের সামনে যে এক্সামে আসুক না কেন আমরা যাতে ওইগুলি ক্র্যাক করতে পারি সবগুলি এক্সাম ক্র্যাক করার মেন্টালিটি আমাদের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আমরা এক্সাম ক্র্যাক করতে পারবো শুধুমাত্র টার্গেট একটা এক্সাম ওইটা হলে হবে না পুরো এক্সামগুলি সবগুলি এক্সামে কভার করতে হয় তাই এসএসটি যখন বলি আমরা কনস্টিটিউশন হিস্ট্রি জিওগ্রাফি তখন কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য একটু সেদিক হয় হয় নাইনটি পার্সেন্ট কিন্তু মোটামুটি ঠিকই থাকে নাম্বার টোয়েন্টি এইট উইদিন হোয়াট পিরিয়ড দ্য পার্লামেন্ট হ্যাজ টু অ্যাপ্রুভ ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এর মাধ্যমে কিন্তু আমরা ইমার্জেন্সি আমাদের দেশে ঘোষণা করতে পারি আমরা জানি আর্টিকেল থ্রি ফিফটি টু আর্টিকেল থ্রি ফিফটি সিক্স আর্টিকেল থ্রি সিক্সটি এই তিনটির মাধ্যমে রাষ্ট্রপতি জাতীয় আমাদের দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করে ভালো কথা আমরা এগুলি জানি বাট এখানে প্রশ্ন হচ্ছে যে যখন ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করা হবে ভারতবর্ষে কোনো কোনো সময় তো করা হয়নি এখন পর্যন্ত স্বাধীনতার পর পরে এখন পর্যন্ত আমাদের দেশে ফিনান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু ঘোষণা করা যে সিচুয়েশন ওইটা ভারতবর্ষের মধ্যে এখনও আসেনি তো যদি আসে কোনো সময় এটা তো আসুক এটা আমি বলি না বাট যদি আসে তাহলে সেই ফিনান্সিয়াল ইমার্জেন্সি যে অনুমোদন জরুরি অবস্থা যেটা ঘোষণা করবে রাষ্ট্রপতি এটা কতদিনের জন্য করবে এটা সংবিধানে সময় কতটুকু ধার্য করা হয়েছে এটার জন্য তো ফ্রেন্ডস কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট রাইট রাইডেন্স হবে অপশন বি এটা অনলি টু মান্থের জন্য ঘোষণা করতে পারবে দুই মাসের জন্যই এটা ঘোষণা করতে পারবে রাষ্ট্রপতি ফিনান্সিয়াল ইমার্জেন্সি কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন এডুকেশন হুইচ ওয়াজ ইনিশিয়ালি এ স্টেট সাবজেক্ট ট্রান্সফার টু দা কনকারেন্ট লিস্ট এটা প্রথমে ছিল স্টেট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট ছিল নো ফ্রেন্ডস এটা প্রথমে ছিল রাজ্য সরকারের বাট পরবর্তীতে এখন দেখা গেছে এটাকে কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে অর্থাৎ যুগ্ম তালিকাতে নেওয়া হয়েছে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ে মিলেই কিন্তু এডুকেশনের মধ্যে খরচ করে যদি রাজ্য সরকার দেয় সিক্সটি পারসেন্ট একশোতে সিক্সটি রুপিস দেয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে ফর্টি রুপিস খরচ করে এটা এন ই এনপিই নাইনটিন থেকে কার্যকর হয়ে হয়ে আসছে এখন নতুন নতুন এনপি আমাদের ভারতবর্ষে এখন এসছে তবে এটা এখনো কার্যকর করা হয়নি যেটা দু হাজার বিশে এসছে ন্যাশনাল এডুকেশন পলিসি তো রিসেন্ট যদি বলি তাহলে এটা এটাতে কি কি আছে এটা সবটা এখনো ক্লিয়ার হয়নি করোনার জন্য এটা এখন কার্যকর করা সম্ভব হচ্ছে না আগামীতে অবশ্যই দু হাজার যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকে লাগু করা হবে সারা ভারতবর্ষে তো ফ্রেন্ডস এখানে কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন যে কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করেছিল এখানে যে স্টেট সাবজেক্ট থেকে এটাকে কনকারেন্সের লিস্ট কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো ফ্রেন্ডস এখানে রাইট আনসার হবে কোয়েশন টোয়েন্টি নাইন অপশান সি ফর্টি সেকেন্ড বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এডুকেশনকে যুগ্ম তালিকায় অর্থাৎ অর্থাৎ কনকারেন্ট লিস্টের তালিকায় নেওয়া হয়েছে আমরা বলেছিলাম তোমাদের জন্য তিরিশটি মক টেস্টের মধ্যে আমরা এমসি কিউ নিয়ে আসবো ত্রিশে কে কত পেয়েছ অবশ্যই জানাবে এবং তোমাদের জন্য লাস্ট কোশ্চেন তোমরা এটা আনসার করে দাও যে এনসিপি ফাউন্ডেড কবে এনসিপি ফাউন্ড করা হয়েছে এনসিপি ফুলফর্ম কি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি কবে প্রতিষ্ঠা করা হয়েছে কোয়েশন নাম্বার থার্টি রাইট হবে অপশন বি উনিশশো নিরানব্বই এন সিপি দলটি ঘোষণা প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই যে দলটি এই দলটির যদি আমি বলি ফাউন্ডার কে কে তাহলে কিন্তু এখানে শরৎ পাওয়ার আছে শরদ পাওয়ার পি এ সাংমা এন তারিক আনোয়ার এই তিনজন মিলে উনিশশো নিরানব্বইয়ের পঁচিশে মে এই অর্থাৎ এই যে রাজনৈতিক দল এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এটি প্রতিষ্ঠা করেছিলেন আর তাদের যে ইলেকশন সিম্বল এটা হচ্ছে কি অ্যানালগ অ্যানালগ দ্যাট যেখানে বাজে এরকম একটা সিম্বল হচ্ছে এই শরৎ পাওয়ারের যে দল এখন বর্তমানে শরৎ পাওয়ার তো আছে কোথায় কোথায় আছে মহারাষ্ট্রের মধ্যে যেখানে উদ্ধব ঠাকুরের সাথে কিন্তু তাদের জোট সরকার আছে মহারাষ্ট্রের মধ্যে তো সেই শরৎ পাওয়ারের দল হচ্ছে এনসিপি ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য আজকের মক টেস্ট তোমাদের এনেছি কে কত পেয়েছ তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে আছো একটি পার্টিসিপেশন করছো আমরা তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব তোমাদের যারা পরিচিত ফ্রেন্ডস আছে তাদের সাথে আমাদের ক্লাসগুলি শেয়ার করবে আমাদের মক টেস্টগুলি শেয়ার করবে যারা প্রিপারেশন বন্ধ করে দিয়েছে তাদেরকে তোমাদের ফ্রেন্ডসকে তোমরা মোটিভেট করবে যাতে করে তোমরা তোমাদের প্রিপারেশন আরও জোরালোভাবে স্টার্ট করতে পারো যারা বন্ধ করে দিয়েছে তারা যাতে শুরু করে তাই বলবো তোমরা আমাদেরকে সাহায্য করো কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো যদি বেশি বেশি ক্লাস না দেখো তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য কন্টিনিউ ক্লাস রাখতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম থেকে যেমনটা তোমাদের সাথে প্রমিস করেছি আমরা তেমনটা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি মাঝে মাঝে হয়তো বা একটু সময়ে দিক সেদিক হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের জন্য তাছাড়া কিন্তু আমরা ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি তো তোমরা যারা আছো আমাদের সাথে কন্টিনিউ তোমরা বুঝতেই পারছো যে কতটা হার্ডওয়ার্ক আমরা করছি তোমাদের জন্য তাই চাইবো তোমরা আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাও এবং যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবও করে নেবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আবার পরের ক্লাসে দেখা হচ্ছে